সুইডেনে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে বিভিন্ন দেশে, ইয়েমেন, ইরাক। এইটা পশ্চিমা দুইটা দেশে কোরআন শরীফে আগুন দিছে, গত দুই সপ্তাহে কোরআন শরীফে আগুন দিয়ে জ্বালাইছে। কমফোর্টার উইল কাম আফটার মি, আমার পরে আরেকজন শ্রেষ্ঠতম নবী আসবেন, হি উইল নোন অ্যাজ আহমদ, তার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউ উইল লার্ন আনটু হিম। আহমদ দুনিয়াতে আসলে আমি যিশুর তাওরা ইঞ্জিল এটা উইথেল্ড হয়ে যাবে, এটা বাতিল হয়ে যাবে। ইউ উইল লার্ন আনটু হিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোরআন নিয়ে আসলে তার জবুর ইঞ্জিল থাকবে না, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোরআনকে গ্রহণ করিও। তাওরাত ঈসা আলাইহিস সালামের সেখানে লেখা আছে, মুসেস দা ম্যান অফ আল্লাহ সে টু দা সন অফ ইসরায়েল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মৃত্যুসজ্জায় ইসরায়েলের সন্তানদেরকে ডেকে বললেন, ইফ ইউ লাভ মি কিপ মাই কমান্ডমেন্ট। হে ইসরায়েলের সন্তানরা, তোমরা যদি আমি মুসাকে ভালোবেসে থাকো, শেষ কথা বলে যাই, শেষ কথা বলে যাই, অ্যানাদার কমফোর্টার উইল কাম আফটার মি, আমার পরে আরেকজন মহাপুরুষ আসবেন, আরেকজন মহান পয়গাম্বর আসবেন, হি উইল নোন অ্যাজ মোহাম্মদ, নামটা মনে রাখো, তার নাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। আই শ্যাল সেন্ড হিম আন টু ইউ, আমি গিয়ে তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। ইফ আই ডোন্ট গো হি উইল নট কাম, আমি না গেলে তিনি আসবেন না, আমি গিয়ে তাকে পাঠিয়ে দেব। হি উইল নোন অ্যাজ মোহাম্মদ, তার নাম হবে মোহাম্মদ। ইউ উইল লার্ন আন টু হিম, তোমরা তার কাছে ধর্ম শিখিও। মাসালুহুম ফিত তাওরাতে ও মাসালুহুম ইন্নাহাজা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা, সকল যুগের সকল নবীর কাছে নাজিল করা সব গ্রন্থের মধ্যে আল্লাহ পাক এই নবীর নাম উল্লেখ করেছেন, নবীর প্রশংসা করেছেন, আগাম আমাদের নবী সম্পর্কে ভবিষ্যৎবাণী দিয়েছেন। শুধু নবী না, সাহাবাদের ব্যাপারে অ্যাটেনশন প্লিজ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাওরাতের কথা কোরআন আল্লাহ কোট করেছেন, তারাহুম রুকআন সুজ্জাদান, মুহাম্মাদের অনুসারী সাহাবা তাদেরকে তোমরা দেখবে তারা হয় রুকুকারী নয় সেজদাকারী। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা সবসময় রুকু সেজদা ন্যায় নীতি ন্যায় বিচার সততা সত্যতা এটা নিজেরাও পালন করবেন, মানুষকেও শিখাইবেন। যাদিকা মাসালুহুম ফিত তাওরাতে ও মাসালুহুম তাওরাত ইনজিলে, আমি শুধু মুহাম্মদ নয় তার সাহাবীদেরও প্রশংসা করেছি, আমি আল্লাহ নিজে। এতস্মিন্নন্তরে মিলেচ্ছ আচার্যের সমন্বিতা মহামদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিতা, নমস্তে গিরিজানাথ মরুস্থল নিবাসিনং গঙ্গা জলস্য সংস্নাপ্য পঞ্চগব্য সমন্বিতা, নমস্তে গিরিজানাথ মরুস্থল নিবাসিনং ত্রিপুরাসুর নাশয় বহু মায়া প্রবর্তিনম। ভাই এক রাত্রে তার বিষ্ণু কলেনা, বেদ উপনিষদ হিন্দু ধর্ম, বেদ উপনিষদ, হোতারমিন্দ হোতারমিন্দ মহাসুরিদ্র অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মং অল্লং অদল্য বুকে বেকম অল্ল বুক নিখাত কম অল্ল রসুর মহামদারকম বরস্য অল্লে অল্লাম ইল্লল্লতি ইল্লেল্লা। আর কইতাম নি সম্বলে বিষ্ণু যশস্য সুমত্তাং, মক্ষয় নগরে মক্ষয় মক্ষীয় অন্তস্তীয় মক্ষয়, মক্ষয় কেন বলা হয়েছে, সেখানে গেলে নিয়ত পুরা হয়। কোরআন বলছে অমান দাখালাহু কানা আমেনা, মক্কা এমন এক নগরী যেখানে গেলে মানুষের দিলের মকসুদ পুরা হয়। মক্ষয় নগরে সম্বলে বিষ্ণু যশস্য সুমত্তাং, মক্ষয় নগরে আবদুল্লাহ নামক ব্রাহ্মণ পুত্রের ওরসে আমেনা নাম্নী ব্রাহ্মণ কন্যার উদরে বৈশাখ মাসের শুক্ল পক্ষের দ্বাদশ তারিখে কল্কি অবতার জন্মগ্রহণ করিবেন। ইনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকা খুলুন, সেখানে লেখা আছে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল দ্বাদশ তারিখ, দ্বাদশ দশ যোগ দুই দ্বাদশ বিষ্ণু যশস্য সুমত্তাং, তখন বৈশাখ মাস ছিল, বৈশাখ মাস
কল্কি অবতার জন্মগ্রহণ করিবেন। মধ্যবর্তী দেবক দকারন্তে প্রকৃতিটা প্রকৃত তোমাদের মুক্তিদাতা যিনি হবেন দুনিয়াতে আখেরাতে, তার নামের প্রথম অক্ষর হবে ম, ম মধ্যবর্তী দেবং, সেই মহাদেবতার নামের প্রথম অক্ষর হবে ম, দকারান্তে শেষ অক্ষর হবে আডুবাঙ্গা দ, কি প্রথম অক্ষর ম দকারান্তে আর শেষ অক্ষর হবে আডুবাঙ্গা দ, মসজিদ মসজিদ, এটাও তো ম আর আডুবাঙ্গা দ। এটা দেখি আবার মসজিদের বিশেষ লোকার শুরু করে নাকি, মসজিদ তুমি এগিয়ে চলো কব্বাদালি তোমার সাথে, যার জন্য দেখেন শ্রীমৎ ভগবদ গীতা সেখানে তারা বলছে মসজিদ না মহামদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিতা নৃপর্য মহাদেবং মরুস্থল নিবাসী নে গঙ্গা জলস্য সংস্নেপ পঞ্চগব্য সমন্বিতা নমস্তে গিরিজানাথ মরুস্থল নিবাসিনম ত্রিপুরা সুন্নাশয় বহুমায়া প্রবর্তিনম। এরপরে লেখে আল্লাহ রসুল মোহাম্মদ রকম বরস্য অল্লে অল্লাম ইল্লল্লতি ইল্লাল্লাহ মিশে মাসালুহুম ফিত্তা ওরাতে মাসালুহুম ইন্না হাযা লাফি সোহফিল উলা সোহফি ইব্রাহিমা তারাহুম রুক্কান সুজ্জাদান। এটাকে একটু বুঝার চেষ্টা করুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার সাহাবিরা শুধু নামাজ পড়তেন আর মসজিদে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কেন না, নামাজ শেষ হয়ে গেছে ফান্তা শেরু ফিলার লগে লগে বার হয়ে গেছে, ঘোড়ার পিঠে উঠছে হাতে তলোয়ার লাই লাই লাল পতাকা, এবার দাওয়াত ইসলামের দাওয়াত, সাহাবারা ছিলেন দিনের বেলায় ঘোড়ার পিঠে রাতের বেলায় শেষ রাতে তাহাজ্জুদ নামাজে নামাজের মুসল্লায় রুকমানুল্লাইল ফুরসানুন নাহার, তাহারা দিনে ছিলেন ঘোড়ার পিঠে দিন কায়েমের সিপাহী আর রাতে নামাজের মুসল্লায় সব জিন্দাদার আবেদ, এরা আল্লাহর কাছে যা চাইছে আল্লাহ তা দিছে, এনারা আল্লাহকে যা বলেছেন আল্লাহ বলেন যে তাদেরকে খুশি করার জন্য আমি আল্লাহ তা করেছি। আর আমরা তো ভাই আল্লাহরে যতটা উল্টো গাই খুঁজি খাঁজি আমরা পাই না, আমাদের কিছু ভাই আমাদের বুজুর্গ আমাদের মুরব্বী আমাদের রাহবর রাহনুমা তাদেরকে অনেককে শেষ রাতে নামাজের মুসল্লায় পাওয়া যায় আলহামদুলিল্লাহ, তারা তো এবাদত গুজার তাহাজ্জুদ গুজার এবাদত বেশি বেশি করেন, কিন্তু তার কাছে গিয়ে যদি একদল গ্রামের মানুষ যুবক তরুণ যারা দাই আল্লাহ বড় হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এখানে তো এই সিলেবাসের মধ্যে কইছে মানুষ আদম সন্তান নয় মানুষ বান্দর সন্তান, এটা আপনারা শুনছেন কি না জানি না, কি দুনিয়ার ইতিহাসে যেই জন্তুটা সবচেয়ে খবিস যেই জন্তুটা সবচেয়ে ঘৃণিত ধিকৃত ফাকুল লাহুম কুনু কেরাদাতান খাসির, কোরআনের ভাষা বান্দর, আল্লাহ আল্লাহর নবীর সাথে গাদ্দারি করে তারা যখন সীমা লঙ্ঘন করেছিল আল্লাহ তখন তাদেরকে বলেছিলেন কুনু কেরাদাতান তোরা বান্দর হয়ে যা, ওরা বান্দর ছিল কোরআনে, তিন দিন কাছে কাছে লাফালাফি করে তিন দিন পরে বাইরে ভাই সব জায়গায় মরা বান্দরের থুপ, আমরা কি বান্দর সন্তান না আদম সন্তান, বান্দর সন্তান না আদম সন্তান, ইয়া বানি আদম ইয়া ইবনা আদম হে আদম সন্তানেরা কুল্লুকুম মিন বানি আদম, নবী আয়াতের ব্যাখ্যা বলেন তোমরা সবাই আদম সন্তান, ওল আদম মিন তিন, কিন্তু আজকাল মাদ্রাসা সিলেবাস স্কুলের সিলেবাস সেখানে আদম সন্তান লিডারে আউট করে দিয়ে কইছে আমরা বান্দর সন্তান, এরা আবার ডক্টর এরা আবার বিশেষ অজ্ঞ বিশেষ মানে বিশেষভাবে অজ্ঞ, আপনি আদম সন্তান অলকাত কাররাম না বানি আদম সন্তানকে আমি সবার উপরে শ্রেষ্ঠত্ব বৈশিষ্ট্য দান করেছি, বান্দর রেখে দিছে জমিদারের ছেলে জমিদারি শাড়ি দি এখন লালিবদ দিয়ে আনলে ভিক্ষা করে আর কয় মরি হায় রে হায় শেষ বয়সে দাদা আমার তালে ডিঙ্গা পায়, এসে বুদ্ধিজীবীর দশা আজকে ঠিক এইটা, আমরা আদম সন্তান না বান্দর সন্তান, হাসরের দিন আল্লাহ আমাদের ডাক দেবে ইয়া বানি বান্দরের হলা কই ডাক দিব কেন, এই সিলেবাস লেখাপড়া করে
সমকামিতা, যে সমকামিতার জন্য লুতের কওমকে আল্লাহ জমিন উল্টাইয়া এমন ভাবে মেঘের উপর থেকে নিক্ষেপ করেছে 200 মিটার গভীর সাগর হয়ে গেছে কওমে লুতের এলাকা। আজকে আমাদের ছেলে মেয়েদেরকে ফ্রি সেক্স, ফ্রি মিক্সিং, কি দরদ আপনার মাথার উপর বৈদ্যুতিক তার। আমি সবসময় বলে থাকি এখানে একটা তরুণ আর একটা তরুণী, একটা মোজাক্কার আর একটা মুয়ান্নাস, আছে না নাই? একটা নেগেটিভ অখালাক না কুম আজওয়াজা সুরে নাবা সুবহান আল্লাহ জি খালাকাল আজওয়াজা কুল্লাহা। এই জগতের সব কিছুকে আমি আল্লাহ জোড়া হিসাবে সৃষ্টি করেছি। এখন দেখেন পাওয়ার হাউস জেনারেটর থেকে দুইটা সন্তান জন্মগ্রহণ করেছে, একটা নেগেটিভ কি একজন না দুইজন, একটা লাইনে তার একটা, তার একটা না দুইটা, কথা কর না দুইটা, দুইটা দুই ভাগে আছে নাকি একটরে আছে? দুই ভাগে আছে, দুর্নার ভিতরে আগুন আছে। এখন এই আগুন ব্যবহার করতে হলে এই নেগেটিভ পজিটিভ নর নারী যিনি সৃষ্টি করেছেন কিভাবে ব্যবহার করবে, আচরণ করবে, সংসার করবে, এটা তিনি বোধহয় বলে দেন নাই, জোরে কন। আচ্ছা আসেন দেখেন, এখন এরা ইসলামের উপরে আছে, আল্লাহর হুকুমের উপরে আছে, সমাজে পাশাপাশি আছে, কাছাকাছি আছে, কিন্তু দেখা দেখি সুযোগ আসেনি, আসেনি। এইবার সময় যখন হয়ে আসছে আপনি লাইট জ্বালাবেন, এখানে এনে লাইটটা জ্বালাতে হলে, ফ্যানটা ঘুরাতে হলে, জেনারেটরটা চালাইতে হলে নেগেটিভ পজিটিভ দুইজনের মিলন, বিয়া পড়াইতে হবে। নেগেটিভ পজিটিভের বিয়া না পড়াইলে লাইটও জ্বলবে না, ফ্যান ঘুরবে, ডায়নামো চলবে। দেখেন এবার ইলেকট্রিক মিস্ত্রি, এইটা হলো বিয়া হড়াইলে হুজুর, ওদের বিয়া পড়াইলে হুজুর আর কি। তিনি এসে দুইটা হাতিয়ার, একটা হলো টেস্টার আর একটা হইল ফ্লাশ, এই দুইটা নিয়া সে এখন বিয়া পড়াবে লাইট জ্বালাবার জন্য। এই লাইটটা হলো একটা সভ্যতা, একটা সংসার। এইবার সে বলে হুন্না দেবাসল্লা কম আন্তম, আল্লাহ বলছে নেগেটিভ পজিটিভ পাত্র পাত্রী নর নারী বর কনে। এখন এই দুইজনকে বিয়ার আগে চেহারা একজনের আরেকজনের দেখা শূন্য, বিয়ার আগে চেহারা দেখা। নবী বলছেন এই চেহারাটা হইল পুরা শরীরের রাজধানী, রাজধানী চেহারা দেখলেই বুঝা যাবে বাকি দেশটা কেমন কি। সুতরাং দুজনের মুখের ঢাকনা খোলে, মেয়েটারও হেজাব খোলে, ছেলেটা তো খোলা আছেই। এইবার ওই হুজুরে অমুকের ছেলে তমুক, তোমরা তো চাইছ দেখছ, নো রিপ্লাই, কেউ কিছু কও না, মৌনং সন্মতি লক্ষণ, মৌনং 4000 বছর আগের বেদের কথা, চুপ থাকলে বুঝা যায় মত আছে। অমুকের ছেলে তমুক তোমাকে এত টাকা মোহরানের বিনিময়ে তার সাথে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? চুপ চুপ কি। এইবার পুরুষটাকে জিজ্ঞাসা করো অমুকের মেয়ে তমুক এত মোহরানা তোমার সাথে বিয়ে পড়াইতে চাই, তুমি কি রাজি? চুপ চুপ কেজন পাওয়া গেছে, এবার বিয়ে পড়া। ভাই রে ভাই এমন পেশান পেশায় যেন জীবনে কোনোদিন আলাদা হইতে না পারে। এইবার স্বামী স্ত্রীর দুজনের উপর দিয়ে কভার একটা, দুজনে মিলাই দিছে কভার একটা, এটা কোরআনের হুন্না লেবাসুল্লাহ কুম ও আন্তুম লেবাসুল্লাহ হুন্না। যুক্তি আসেনি, বিজ্ঞান আসেনি? আচ্ছা ভাই একদল পাগলা বৈদ্যুতিক মিস্ত্রি বাইরেছে, কেমনের পর্দা বড় পর্দা, মন ঠিক থাকলে সব ঠিক। হ্যাঁ সুতরাং তাদেরকে মেলামেশার সুযোগ দাও ভাই, প্রাইমারিতে মেলামেশার সুযোগ দিয়েছে, সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি ডিগ্রি মাস্টার্স, শহরে বন্দরে কন্দরে ডিপার্টমেন্টাল স্টোরে হাটে বাজারে ডলাডলি গলাগলি মেলামেশি, ঠিক কিনা বলেন? এই সুযোগ দিছে। এখন আসেন এইখান দিয়া প্রাইমারি হায়ার সেকেন্ডারি স্কুল জীবনে দুজনের মন ঠিক আছে, এটা সভ্যতার যুগ, দুজনের এখান দিয়ে পর্দা একটু খোল। এখন নেগেটিভটারও পর্দা খুলছে, বেশি না পজিটিভটারও খুলছে, ওই মুখের খোলার পরে এখন নেগেটিভে কে আমার মন ঠিক, পজিটিভে কে আমার তন ঠিক,
আমরা কেউ কাউকে ডিস্টার্ব এটা বলে ডলে চুপ করে ঘুমজায় থাকবে, ঠিক না? দেখতে যত দেরি, দেখার সঙ্গে সঙ্গে করে এবার ফায়ার হয়েছে, আগুন জ্বলছে। ওরা নিজেরা জ্বলেছে, যারা জেনা করেছে ওরা নিজেরা জ্বলেছে, প্যান্ডেল জ্বলেছে, সভ্যতা জ্বলেছে। এটা হলো অবৈধ, এটা জেনা। মিলবে জায়গা মতো বিয়ে, আল্লাহর বৈধ রসুলকে সাক্ষী করে বিয়ে পড়াবার পরে জেনারেশন গ্রো করবে, ঠিক কিনা বলেন? এবার আরেক জায়গায় মিলেছে, ভাই দেখতে যত দেরি, দেখলেই ইফতিজিং শুরু। ইফতিজিং যুবকেরা বুঝছে, কথা কয় না, এই মোবাইল টিপতে টিপতে। আজকে যুবক তরুণ আঙ্গত্য নসেয়া না, এই মোবাইল আমাদেরকে অনেক কিছু দিয়েছে। শুধু এইটা টিপি টিপি ছেলে মেয়ে লাফালাফি এগুলো দেখো কি নেই। এই মোবাইলের মধ্যে গুগল আছে, উইকিপিডিয়া আছে। এই গুগলের মধ্যে তাফসির ইবনে জারির থেকে শুরু করে তাফিমুল কোরআন পর্যন্ত সব তাফসির আছে। বুখারি আছে, মুসলিম আছে, তিরমিজি আছে, সিহাসিত্তা আছে, আর এইটার বাংলা ইংরাজি অনুবাদ আছে। ভাই সেগুলোর খবর কেউ লয় না, লালে লাপ্পা হারে টাপ্পা লই আছে। এই গুগল এটা সার্চ করো, সার্চ করে তুমি সেখানে ডিমান্ড দাও, লুট লুট এল ডাবলো ডি, এল ডাবলো ডি লুট। গুগল টিপ দিয়ে বলো যে আমি লুট শহর সম্পর্কে জানতে চাই, সঙ্গে সঙ্গে লুট শহর এসে যাবে, লুট শহরের শ্বেত পাথরের গেট এসে যাবে। বুখারি মুসলিমের হাদিস নবীজি বলেছেন, ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে ফায়াতুলুদ দাজ্জালা বেবাবে লুদ্দিন, লুট শহরের গেইটে ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করবেন। ওয়াকুলু আল্লাহু আকবার। 1500 আগে নবী যখন লুট শহরের কথা বলেছেন, তখন লুট নামে কোনো দেশও ছিল না, শহরও ছিল না, ঠিক কিনা বলেন? এখন ইসরায়েল, তেল আবিব তাদের ইসরায়েলের রাজধানী, সেখান থেকে 12 মাইল 18 কিলোমিটার উত্তর পূর্ব দিকে তারা একটা নতুন সেনা বিমান ঘাঁটি, সেনা শহর প্রতিষ্ঠিত করেছে। ওই শহরটার নাম তারা রেখেছে লুদ, লুদ। এবং সেখানে একটা আন্তর্জাতিক বিমানবন্দর সৈন্যরা ব্যবহার করে, বিনগরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বিনগরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবং এই এয়ারপোর্টের দিকে ঢুকতে, লুদ শহরের দিকে ঢুকতে বিশাল এক শ্বেত পাথরের গেট তারা বানিয়েছে। এই গেট এই শ্বেত পাথরের গেটের এই পিঠেও লিখেছে, এই পিঠেও লিখেছে, দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার, আমাদের শান্তির দূত দাজ্জাল এই গেট দিয়ে প্রবেশ করবেন। তাহলে নই বলছে লুদ শহরের গেইটে দাজ্জালকে হত্যা করবেন 1500 বছর আগে। তখন এই লুদ টুদ কিছু ছিল না, কিচ্ছু ছিল না, সেই লুদ শহর তৈরি হয়ে গেছে, শ্বেত পাথরের গেট তৈরি হয়ে গেছে। এখন ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে দেখার জন্য অপেক্ষা করেন। এমন সময় আমি কথাগুলো বলেছি, ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম সম্পর্কে নবীজি 70টা লক্ষণ বলেছেন, 70টা লক্ষণ। মাহদী দাজ্জাল আসার আগে এই হবে, এই হবে, এমন হবে, এমন হবে। 70টার মধ্যে 66টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? তাইলে একেবারে ইমাম মাহদী আপনার ঘরের দুয়ারে, ঈসা আলাইহিস সালাম বাড়ির সামনে, আল্লাহর কসম, হুফাতাল উরাত রিয়াসাত ইয়াতাতালুনা ফিল বুনিয়ান, হাদিসটা মিশকাতেও আছে কিতাবুল ঈমানের, খুলে দেখেন। পরের বাড়িতে কামলা খাসছে, আলস হয়েছে, পরের বাড়িতে হ্যাঁ মজুরি করেছে, এই দিন মজুর, এরা কয়েকতলা বিল্ডিং বানাবে, মোজাইক করবে, সাজগোজ করিয়ে পিছনের কথা ভুলে যাবে, জেনা এত পাইকারি হয়ে যাবে। আর তাহলে দালো আমার তো রাব্বা তুহা, যে দাসির ঘরে তার মনিব জন্মগ্রহণ করবে, দাসির ঘরে তার মনিব জন্মগ্রহণ করবে। পরনে লেংটি ছিল না, উলঙ্গ ছিল, সে আজকে দেশে মাতবার দি গ্রেট, মাতবার দি গ্রেট আছে না নাই জোরে কন? বিশাল বিল্ডিং বানিয়ে পায়ের উপরে পাও সেইয়া করে, পিছনের কথা কিচ্ছু মনে নাই, আছে না নাই জোরে কন? যখন তোমরা দেখবে মাশরিক থেকে মাগরিব, শেমাল থেকে জুনুব, পুরা বিশ্বটা পোড়া মাটির ঘরে ভরপুর হয়েছে, পোড়া মাটির ঘরে
ভরে গেছে পুরো দুনিয়া ফান্তাজির উৎসাহ। তখন তোমরা সিঙ্গার আওয়াজের জন্য অপেক্ষা করো। পোড়া মাটির ঘর চিনছেন? কথা কয় না বিল্ডিং বিল্ডিং, এই যে বিশাল বিশাল বিল্ডিং, আকাশছোঁয়া বিল্ডিং, এগুলো কিসের আলামত? দুনিয়ার হায়াত শেষ, ইমাম মাহদি সামনে, দাজ্জাল সামনে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের এই ফেতনা ফাসাদের সময়, বিপর্যয়ের সময় আমার একটা সুন্নতকে, মান তামাসসাকা, আমার যে উম্মত হাতে মজবুত করে ধরবে, দাঁতে কামড়ায় ধরবে, ফালাহু আজর মেয়াতে শাহিদ, তাদের এক একজনের আমল নামার মধ্যে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব লিখে দেবেন। এই সময় কিন্তু আপনি একবার শহীদ হলে 100 শহীদের সওয়াব পাবেন। কারণ বড় রিক্সের সময়, বড় কঠিন সময়, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দিছে কিভাবে? নবী আহত ওহুদের মাঠ, নবীকে ধরাধরি কোলাকুলি করে পাহাড়ের ডালে রেখে মা ফাতেমা নিজে রক্ত বন্ধ করার চেষ্টা করতেছেন, ওড়না পুড়ে পুড়ে ছাই দিয়ে দিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝর্ণা থেকে পানি এনে নবীজি চোখে মুখে ঢালতেছেন। এমন সময় নবীজির এক সাহাবা হযরত আনাস ইবনে নাদর, আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তলোয়ার একটা নিয়ে উহুদ পাহাড় বাইয়া উপরের দিকে উঠেন, পিছনে কাফের সৈন্যরা। তাহলে সেখান থেকে বড় বড় আওয়াজে বলে, আইনা মুহাম্মদ, আইনা আবু বকর, আইনা ওমর, আইনা উসমান, আইনা আদি। বুঝছেন বোধ হয়? মোহাম্মদ কোথায়? ওই দুশ্মনরা কাফেররা। আবু বকর কোথায়? ওমর ওসমান আলী কোথায়? নবী ইশারা করলেন, জবাব দিও না, তোমাদের ভুলের জন্য আমাদের ওহুদের এই কঠিন পরীক্ষা, নো রিপ্লাই, জবাব দিও না। যখন কোনো সাহাবা জবাব দিলেন না, তখন ওখান থেকে কাফেররা বলে, কুল্লুহুম কাদ কোতেলা, কুল্লুহুম, তো মোহাম্মদও নাই, আবু বকর ওসমান আলী ওমর কেউ নাই, কুল্লুহুম কাদ কোতেলা। এমন সময় হযরত আনাস ইবনে নাদর তার শহীদ খুন টকবক করে উঠল, তলোয়ার নিয়ে ওহুদ পাহাড় পাইয়া উঠে, আর কার নবীও আছে, আবু বকরও আছে, ওমর ওসমান আলীও আছে, ইসলামও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তোরায় আমি একা তোদের মোকাবিলা করবো। পাহাড়ের ডালা ভাইয়ে উপরের দিকে উঠে নবীজির চোখ পড়লো, নবীজি তো আহত, একা একা ওই দিকে যায়, ওখানে দুশ্মন দল বেঁধে আসে পুনরায় আক্রমণ করার জন্যে। নবীজি বললেন, দাহু দাহু, ওকে ডাকো, ওকে ডাকো, একা যেন এইভাবে না যায়। এক সাহাবি গিয়ে পিছন থেকে বললেন, ইয়া আখি তাল, ইয়া আখি তাল, ভাই আনাস ফিরে আসো, ফিরে আসো, আল্লাহ নবী তোমাকে ডাকছেন, তুমি ফিরে আসো, একাই দিকে যাইও না। তিনি বলেন, আল্লাহি নাফসি বিয়াদিহি, ওকে আল্লাহ নবী আমাকে পিছনে ডাকবেন না, ওই আল্লাহর জাতে পাকের কসম করে বলছি যার হাতে আমার জীবন, ওহুদ পাহাড়ের ওই পাশ থেকে আমি বেহেশতের ঘ্রাণ পাচ্ছি। এবার আরেক সাহাবি গিয়ে তাকে ডাক দিলেন, ইয়া আখি তাল, ভাই ফিরে আসো, নবী তোমাকে ডাকছেন, ফিরে আসো। আনাস সামনের দিকে দৌড় দেয় একা একা আর বলে, আল্লাহি নাফসি বিয়াদিহি, ওই আল্লাহ পাকের কসম করে বলছি আমি ওহুদ পাহাড়ের ওই পাশ থেকে বেহেশতের হুর গেলমান তাদের আহ্বান শুনতেছি, তারা আমাকে ডাকতেছে, সালামুল আলাইকুম তাব্তুম ফাদখুলুহা খালিদিন। হে আনাস, ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অফ অলমাইটি আল্লাহ, ইউর রয়্যাল হাইনেস, ইউর রয়্যাল হাইনেস, উই ওয়েলকাম ইউ, সালামুন আলাইকুম তাব্তুম ফাদখুলুহা খালিদিন। এখান দিয়ে বর্ষা এসে পড়েছে সাঁ করে উপরে টিলা থেকে, কলিজা গুড্ডা সিদ্ধ করে ওখান দিয়ে বাইর হয়ে গেছে। আনাস ইবনে নাদর হাসে, শুধু হাসে, চেহারার মধ্যে বেহেশতের হাসি, পড়ে যাচ্ছে, পড়ার সময় বলে, ফুস্তু বিরাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি। বুখারীর এবারক কিতাবুল মাগাজি দেখেলেন, ফুস্তু আমি কামিয়াব হয়ে গেছি, বিরাব্বিল কাবা, কাবার রবের কসম। তারা এইভাবে দিনের জন্য জীবন দিয়েছে নকাতরে, ঠিক কিনা বলেন? আর আজকে পাঁচ অক্ত নামাজ ঠিক মতো পড়ে, নামাজের পরে আবার তসবিহও পড়ে। যখন এইটা পশ্চিমা দুইটা দেশে কোরআন শরীফে আগুন দিছে, এই গত দুই সপ্তাহে কোরআন শরীফে আগুন দিয়ে জ্বালাইছে, বাংলাদেশে তো যা চলছে, হ্যাঁ রে তসলিমা, আমি কাউকে কটাক্ষ করি না,
আলেমুল্লাহ মারে কত গালি দিছে, কত রকমের কথা তাসলিম আল নাসরিন লিখছে, ঠিক কিনা বলেন? ইসলামকে কত ভাবে সে বেইজ্জত করেছে, এইবার তার উসুল উসুল শুরু হয়েছে। খবর জানেন তো? খেজিউন ফিল হায়াতিদ দুনিয়া, খেজিউন অপমান দুনিয়ার এই জীবনে। ওই আমার কেয়ামতে ইউরাদুনা ইলা আমাল্লাহ বিগাফিলিন আম্মা। আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইয়েরা, মৌসুমটা খুব ভালো, এই সময় যদি ইসলামের জন্য জীবন দিতে পারো, তুমি এক জীবন দিয়ে 100 শহীদের সওয়াব পাবে। ওই সাহাবী ফজতে রাব্বিল কাবা বেস্টের গান পাচ্ছি, তিনি পেয়েছেন 1 নম্বর, আপনারা পাবেন 100 নম্বর। সুতরাং শহীদি মরণের চেয়ে যে বড় মরণ কিছু নাই, যে কোনো সময় ইমাম মাহদির ডাক আসতে পারে। তৈয়ার আছেন তো? তৈয়ার থাকবেন তো? হয়তো আমি দেখব না, আমার এই অল্প বয়সী সন্তান ওরা হয়তো দেখবে, তবে আল্লাহর ক্যালেন্ডার এটার কোনো সীমা পরিসীমা নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার আইনা ইল্লাল বালাগ পাখের দাওয়ানা আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার কথায় কি কেউ আমার উপরে রাগ করেছেন ভাই? আল্লাহকে সাক্ষী করে বলছি, আমি প্রত্যেকটা কথা হয় কোরআন থেকে বলেছি, না হাদিস থেকে বলেছি, না ইসলামের ইতিহাস ঐতিহ্য এখান থেকে বলেছি। যদি আমরা কথাগুলো গ্রহণ করি, মানি, চিন্তা করি, আমাদের ফায়দা হবে, আর যদি আমরা না মানি তাইলে ক্ষতিকার হবে আমাদের। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কেউ দাঁড়াবেন না, মাহফিলটা চলছে চলবে, মাহফিল চলছে চলবে, সবাই বসে যান। হয়তো কর্তৃপক্ষ আপনাদেরকে আর বেশিক্ষণ কষ্ট দেবেন না, আমি যা মনে করি আর কি। এখন মাহফিলের বাকি কাজগুলো আপনারা শেষ করে তারপরে একবারে উঠেন, সবাই বসে পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ।